বাতাসে ভাসছে বিউগলের করুণ স্বর, মঞ্চ ভাঙার অপেক্ষা। গেল প্রায় এক মাস যে উৎসবে বুথ ছিল তাবৎ দুনিয়া, সে উন্মাদনার শেষের প্রতীক্ষা। ৩২ দলের মহারণ এসে ঠেকেছে সেরা চারে, সেমির হাই ভোল্টেজ দ্বৈরথের জন্য প্রস্তুত বিশ্ব ফুটবল। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টা, সময় সঙ্গে পাল্লা দিয়ে দূর দূর বুকে আলবিসেলেস্তের সমর্থকরা তাকিয়ে থাকবেন টিভি সেটে। যা পারেননি রোনালদো নেইমার, সেই অমরত্বের সুধাপানের সুযোগ মেসির সামনে। সুযোগ সর্বকালের অন্যতম সেরা নয় সর্বসেরার তকমা গায়ে জড়ানোর। ভেনু লুসাইলের আইকনিক স্টেডিয়াম হাতের তালুর মতোই চেনা আর্জেন্টিনার। এ মাঠের সর্বোচ্চ চতুর্থ ম্যাচ খেলতে নামছে তারা। অন্যদিকে ক্রোয়াটরা আত্মশক্তিতে বলিয়ান, বিনা যুদ্ধে নাহি দেবে সুচাগ্র মেদিনী। তৃতীয়বারের মতো সেমিতে ওঠা দলটার সামনে টানা দ্বিতীয়বার ফাইনালের হাতছানি। পরদিন আলবায়াতে দৃষ্টি আপনাকে রাখতেই হবে। প্রথম মুসলিম দেশ, প্রথম আরব দেশ, প্রথম আফ্রিকান প্রতিনিধি মরক্কোর সামনে ইতিহাসকে আরও সমৃদ্ধ করার হাতছানি। তবে সেখানে তাদের জন্য অপেক্ষা করছে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেয়া ফ্রান্স। আলখৌরের আলবায়াতে এর আগে দুদলই খেলেছে একটি করে ম্যাচ, তবে মরক্কোর জন্য এক্স ফ্যাক্টর হবে গ্যালারির অকুণ্ঠ সমর্থন। ফ্রান্সের জন্য জিরু এমব্যাপ্পের ফর্ম, সব মিলিয়ে শেষ রোমাঞ্চে এবার বুধ হওয়ার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ।